আজকে নবীর সুন্নাত তরিকার আমল করি বলে হাজার হাজার মানুষ এত সম্মান করে। এরে বাবারা আমি এই ময়দানের যোগ্য না রে বাবা, এই স্টেজ এই মঞ্চের যোগ্য না রে ভাই। এরে নবীর উম্মতের দল, আমার বাবার বয়সী দাদার বয়সী কত দাড়ি পাটনা মুরব্বি বাবারা এই ময়দানে বসে আছে, টাকার জন্য না খানার জন্য না, একমাত্র মায়ার নবীর মহাব্বতে। এরে নবীর উম্মতের দল, আজকে নবীর সুন্নত তরিকার আদর্শের মালাটা গলায় লাগায় জিন্দেগি চালাই, নামাজ সারি না বেপর্দায় চলিলাম কেন জানো, একমাত্র আল্লাহর ভয় আর আমার মায়ার নবীর মহাব্বত। মনটা কি চায় না রে বাবা, নবীর সুন্নতের দাড়িটার লম্বা বানাইবা, মনটা কি চায় না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আমল করবা। সামনে আসছে মাহে রমজান মাস, এটা একটা সিয়াম সাধনার মাস। এই যে সামনে মাহে রমজানে অনেক ভাইরা আছে রোজা রাখে না, খাওয়ার বেলায় এক নাম্বার সিরিয়ালে, রোজা রাখার বেলায় তারে খুঁজেও পাওয়া যায় না। এরে বাবারা এগারোটা মাস বড় বংশং করে কাটাইয়া দিলা, উল্টা পাল্টা চলে কাটাইছো, এই রমজান মাস তো এমনও হতে পারে এই বছর যদিও পাও আগাম পাইতে পাইতে নাও পারো রে বাবা। এরে নবীর উম্মতের দল, ও যুবক ভাই মনটারে দিলটারে নরম বানাইয়া বসে যাও, এই দুনিয়া কিছুই না রে বাবা, দুনিয়ার মায়া ছেড়ে অন্ধকার কবরে যেদিন যাইবি। পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি, গর বানায় আমি রই, আমি তো সেই গরের মালিক নয়, বলুন আমি তো সেই গরের মালিক নয়, বলুন। পরের জায়গা পরের জমি, পরের জায়গা গর বানায় আমি রই, আমি তো সেই গরের মালিক নয়, বলুন আমি তো সেই গরের মালিক। এই গড়ে খানাজার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, এই গড়ে খানাজার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, পাই না জমি আমার দুঃখ কারে কই, আমি তো সেই গরের মালিক নয়, বলুন। পরের জায়গা পরের জমি, পরের জায়গা গর বানায় আমি রই, আমি তো সেই গরের মালিক, বলুন আমি তো সেই গরের মালিক। বাজে কার শহর চবিনি দর খরশাস, ওয়ালে দানা দরি মানা কে গুংশাস, না বুলবুল বর উলস তসবিহ খানে, কে হার কার কে তসবিহ জবানে, জিকির হক আমদ কে সাই রুহে র, মরহামা মদাই দেলে মজ রুহ র, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খোলে লা ইলাহা ও লা ইলাহা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়াতের মালিক যে আল্লাহ মওতের মালিক সে আল্লাহ জবানে পড়ো এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম রব্বি ইশরাহ লী সাদরী ওয়া ইয়াসসির লী আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানী ইয়াফকাহু কওলী লেমুয়া বাজারস্থ হযরত আমানুল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাইহির ইসালে সওয়াব উপলক্ষে আজ 23 মার্চ 2022 ইংরেজি রোজ বুধবার উত্তর লেমুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ঈদগাহ ময়দান ফেনীর আয়োজিত 21তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের উপস্থিত সম্মানিত প্রধান অতিথি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরতুল আল্লামা মুফতি মুসলেহ উদ্দিন কাউসারি সাহেব ঢাকা আলোচনা করেছেন হযরত মাওলানা রফিকুল ইসলাম সাহেব সহ হাফেজ কারি হযরত মাওলানা শাহ আব্দুল হাকিম সাহেব সহ মাহফিল পরিচালনা কমিটি সভাপতি আব্দুল আউয়াল সাহেব সহ মাওলানা জাফর আহমেদ সাহেব সহ শাহ মোহাম্মদ আনোয়ার হোসেন শিশু মামুন ভাই সহ জনাব মোহাম্মদ ইয়াসিন সাহেব সহ মুআজ্জাজ মুকাররম উপস্থিত মুরব্বি বাবাজিরা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরত সদ্য সম্মানিত মা ও বোনেরা লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন এ ফিতনার জামানায় সহি তরিকায় কোরআন ও সুন্নার ভিত্তিতে আমি গুনাহগারকে কিছু কথা বলবার আপনাদের শুনবার মতো হিম্মত ধৈর্য তৌফিক রব্বুল আলামিন দান করেছেন এজন্য কালিমাতুর শুকর উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ ও সালাম যিনি আকায় নামদার মদিনা হাক্কা তাজদার আফতাব নবুয়ত ফখরে মওজুদত সাইয়েদুল মখলুকাত নবিয়ুল আরবাউল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়েদুল মুরসালিন খাতামান নবিয়িন আনিসাল গারিবিন রাহেতাল আশিকিন হুজুরে পর নূর হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম এর উপর এই এদিকে যেন কথা না হয় মহা গ্রন্থ আল কোরআন হতে ছোট্ট একখানা আয়াত কারিমা তিলাওয়াত করেছি এই আয়াতের নিরিখে আমি গুনাহগারকে কিছু কথা বলবার আপনাদের শুনবার মতো সেই ধৈর্য তৌফিক রব্বুল আলামিন দান করুন সুম্মা আমিন
আজকে যারা আমরা এই ময়দানে বসেছি প্রত্যেকটা মানুষ বড় ভাগ্যবান হয়েছি। বলে কেমন ভাগ্যবান? জান্নাতের মজলিসে আল্লাহ পাক সবাইকে কবুল করে না। বলে জান্নাতের বাগান, আল্লাহর রাসূল বলেন যারা জান্নাতের বাগান দেখতে চাও তারা কোরআন ও হাদিসের মজমায় বসে যাও। সুবহানাল্লাহ। তো এই জান্নাতের বাগানে রব্বে করিম সবাইকে কবুল করেন না, যাদেরকে আল্লাহ পছন্দ করেন তাদেরকেই কবুল করেন। এই মজলিসে চাইলেই সবাই বসতে পারবে না যদি আল্লাহ পাক তাকে পছন্দ না করেন, কারণ আমরা তো এখন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আছি, ঠিক কিনা বলেন? শয়তানকে সেই পাওয়ার এবং ক্ষমতা আমার আল্লাহ দিয়েছে। শয়তান আল্লাহর কাছে চেয়েছে, আল্লাহ তুমি আমাকে এমন ক্ষমতা দাও যেন তোমার বান্দা বান্দিদের রগের শিরা উপশেরাই গিয়ে আমি পৌঁছতে পারি। আল্লাহ বলে তোরে দিলাম এই সুযোগ। সুযোগ দেওয়ার পরেও আল্লাহ বলেন, শয়তানকে যেমন আল্লাহ সুযোগ দিয়ে দিলেন মানুষকেও আল্লাহ সুযোগ দিলেন, তৌবা করো, তৌবা করা মাত্র আমি আল্লাহ তোর জিন্দেগী যাবে না, যার সাথে অদ্বিতীয় আর কারোর সমতুল্য করা যাবে না, সে আল্লাহ এখনো আছে না নাই? সব কিছুর মালিক কে? যেহেতু রাস্তাঘাটের ব্যাপার, আপনাদের এখানে আসতে আমি 8:30 দিকে মাইক ধরার কথা ছিল, তারপরে আসতে একটু দেরি হয়ে গেছে। ব্রাহ্মণবাড়িয়ায় বিশাল জ্যামে পড়েছিলাম, সেই সদর নরসিংদী থেকে এসেছি। তোফাজ্জল হোসেন বৈরবী সাহেবের নাম তো অবশ্যই শুনছেন, হ্যাঁ? ওনার বাড়ি আর আমার বাড়ি ঠিক পাশাপাশি। তোফাজ্জল হোসেন বৈরবী হুজুরের বাড়ি আর আমার বাড়ি ঠিক পাশাপাশি। আমি আমার নিজ চক্ষে অনেকবার হুজুরকে দেখেছি, হুজুরের সাথে অনেক কথা বলেছি। হুজুর দুনিয়ায় নেই, কবর দেশে আছেন। মন থেকে হুজুরের জন্য সবাই দোয়া করব, আল্লাহ যেন হুজুরকে জান্নাতের আলা মাকাম দান করেন, আমিন। আমি শুনেছি এই মাঠে তোফাজ্জল হোসেন বৈরবী সাহেব বয়ান করে গেছেন, ঠিক নি? তো যাই হোক, সব কথার এক কথা হচ্ছে এই জান্নাতের বাগানে আমরা যারা বসেছি আমাদের নসিব বড়ই ভালো, কারণ আল্লাহ পাক আমাদেরকে পছন্দ করেন বলেই আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। কারণ নসিব বড় খারাপ, গিয়ে দেখেন ঘরের ভিতরে ঘুমাইতেছে, আরাম করতেছে, মোবাইল চাপতেছে, অলসতাই ধরছে, মাহফিলে আসতে মন চায় না, রাস্তায় ঘুরতেছে, চাষ চলে বসে টেলিভিশনের পর্দায় তাকিয়ে আছে, তাদের নসিব বড় খারাপ। এমন জান্নাতের বাগান পেয়েও যারা এই জান্নাতে প্রবেশ করতে পারলো না, তারা মরার পরে কবরে কিভাবে সেই জান্নাতের আশা করবে? মরণের পরে একটা জান্নাত আছে, সেই বিশ্বাস কি আমাদের আছে? সেই জান্নাতে যেতে হলে দুনিয়ার এই ছোট ছোট জান্নাতের বাগানে বসতে হবে, বসে কোরআন হাদিসের বয়ান শুনতে হবে, চোখের পানি পারলে ছেড়ে দিয়ে আল্লাহর কাছে তওবা করতে হবে, আল্লাহ কখন কোন দিন কোথায় কোন জায়গায় কিভাবে আমার মৃত্যু হবে আমি নিজেও জানি না, তুমি তো সবই জানো, আমার মরণ তো লিখে রেখেছো, ও আল্লাহ তোমার এই জান্নাতের বাগান থেকে ওয়াদা করলাম, তওবা করেছি, আর খারাপ কাজের দিকে দাবিত হব না, আর হারাম পথে চলবো না, ও আল্লাহ তুমি আমাদের মাসপাপ বানাইয়া গড়ে ফিরাইয়া দাও, আল্লাহ কাছে বান্দা বান্দি চোখের পানি সেরে তওবা করে চাইতে দেরি হবে, আমার আল্লাহ তাকে খালি ফিরাইয়া দিতে পারে। এজন্য আসুন কোরআনুল করিম থেকে আয়াত পড়েছিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা খালাকাল জিন্না ওয়াল ইনসা ইল্লা ইয়াবুদু, আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং মানুষ দুইটা জাতিকে বড় মায়া করে বানাইয়া আমার আল্লাহ দুনিয়ায় পাঠাইয়া দিল, আমার আল্লাহ জিন এবং মানুষদেরকে দুনিয়ার বুকে পাঠাইলেন একমাত্র আমার আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, ভিন্ন কারো ইবাদত চলবে না।
জোরে বলেন এরে নবীর উম্মতের দল মাইকের আওয়াজ পাইতেছে আজকের এই ফেনী এলাকার মানুষ ও লেমুয়া বাজারের মানুষ আমার আল্লাহ বড় মায়া করে জিন এবং ইনসান বানাইলেন মানুষ বানাইলেন একমাত্র আমার আল্লাহ তাআলার ইবাদত করার জন্য ভিন্ন কারো ইবাদত চলবে না সেই কথা আমার আল্লাহ নিজে জানাইয়া দিল জান্নাত কিভাবে পাইবা জান্নাতে কিভাবে যাইবা সেই রাস্তার কথাও আমার আল্লাহ বলে দিলেন কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার যত মাখলুকাত আছে সব মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ এবং সেরা মাখলুক হিসাবে আমি আল্লাহ মানুষকে নির্ধারণ করে বানাইয়া দুনিয়ায় পাঠাইলাম কারণ যত কিছু দেখো যত জীব জানোয়ার দেখো সব চাইতে শ্রেষ্ঠ এবং শ্রেষ্ঠত্বের অধিকারী বানাইলেন আমার আল্লাহ মানুষকে আজকে ওই আল্লাহ আবার আমার আল্লাহ আবার এই কথাও জানাইয়া দিলেন একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য পাঠাইলাম জিন এবং মানুষ জিন আমরা দেখতে পাই না জিনেরা আমাদেরকে দেখতে পায় তবে মানুষ আমার আল্লাহ তোমাকে আমাকে শ্রেষ্ঠত্ব দান করলেন আবার সেই কথাও জানাইয়া দিলেন আর দুনিয়া ও মাজরাতুল আখিরাত দুনিয়াটা আমার আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের বাজার শুরু দুনিয়ায় আমাদেরকে পাঠাইলো আখিরাতের বাজার শুরু হিসাবে দুনিয়ায় পাঠাইলো এই দুনিয়ার বাজার থেকে তুমি কি নিয়া কবরে যাইবা এই দুনিয়ার বাজার থেকে তুমি চাউলের দোকানে গেলে চাউল কিনতে পাইবা ডাউলের দোকানে ডাউল পাইবা মাছ বাজারে গেলে মাছ পাওয়া যায় কিন্তু আল্লাহকে তো মাছ বাজারে যাইয়া তুমি পাইবা না বলে কোথায় পাইবা আল্লাহ পাওয়ার জন্য তুমি যাও মসজিদে যাও কামেল পীরের দরবারে যাও হক্কানি উলামায়ে কেরামের সাথে সম্পর্কের জোড়াটা লাগাইয়া নাও আমার আল্লাহ পাওয়া সহজ হইয়া যাবে এরে নবীর উম্মতের দল এই জন্য বলবো আমার আল্লাহ মানুষকে লাইন গার্ড দেখাইয়া দিল এই রাস্তায় গেলে আমি আল্লাহকে পাবি আরেক রাস্তা দেখাইয়া দিল এই রাস্তায় গেলে তোরা আমি আল্লাহ পাবি না জাহান্নাম তোদের জন্য নির্ধারণ করা হলো জান্নাতীরা জান্নাতে যাবে জাহান্নামীরা জাহান্নামে যাবে তবে নেক আমল নিয়া যদি কবরে যাও কবর হবে জান্নাতের বাগান আর বদামুল নিয়ে কবরে গেলে কবর হবে জাহান্নামের ঘর এ দুনিয়ায় সবই পর কবর যে তোরা স্বর্গ এ দুনিয়ায় সবই পর কবর যে তোরা স্বর্গ কেমনে সে তাই থাকবি পরে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা নাও চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না একদিন কবরে যাওয়া লাগবে কি লাগবে না কে কে কবরে যাবেন না হাত উঠান এরা কিছু মানুষ কবরে যাইতো না আড্ডা মান আমি বলছি কে কে কবরে যাবেন না হাত উঠান আমার অনেক বাবারা হুশের ঠেলায় বেহুশ হইয়া হাত উঠাইছে বাবা এটা বেহুশ হয়ে উড়াইছে আসলে আশেক মানুষ আশেক মানুষ বুঝতে পারে না সমস্যা নেই প্রত্যেকটা মানুষ কবরের যাত্রী হওয়া লাগবে এই ভাই সাহেবরা যারা বাইরে আসো ভিতরে আসো
তামশা বহুত দেখছি অনেক দূর থেকে আসছি তোমরা ভিতরে না বসলে তো সুন্দর লাগে না যারা বাইরে দাঁড়ায় আছে বাবারে বাইরে দাঁড়ায় বয়ান শোনার এক ফজিলত আর ভিতরে বৈশা বয়ান শোনারই আরেকটা ফজিলত এই জান্নাতের বাগানে যারা বসে যাবে আহ তাদের কপাল কত ভালো আল্লাহ তুমি প্রত্যেকের কবুল করে নাও আমিন আমি দোয়া করব আল্লাহ এই জান্নাতের মজলিসে প্যান্ডেলের ভিতরে যারা বসেছে আল্লাহ গো এইভাবে ঠিক এইভাবে জান্নাতে তোমার রাসূলের সামনে আমাদেরকে এইভাবে বসার তৌফিক দান করি আমরা নবীজির সাথে জান্নাতে এইভাবে বসতে চাই কি চাই না আল্লাহ তুমি প্রত্যেকের কবুল করে নাও আমিন আরে আমার বাবাজিরা গভীর মনোযোগ আজকে এই ময়দানে যারা বসলাম একটু দিলটারে নরম বানাইয়া বসিয়া যাও জান্নাতে সবাই যাবে না জান্নাত সবাই পাবে না জান্নাত কারা পাবে কারা জান্নাতে যাবে যারা রাসূলের সাথে সম্পর্কটা ভালো করে নিবে নবীজির সাথে যার সম্পর্কটা ভালো হবে আখির নবী শ্রেষ্ঠ নবী জিন্দা নবী হায়াত নবী নবীউল আম্বিয়া রহমাতুল লিল আলামিনের সাথে যার সম্পর্কটা ভালো হবে তারাই জান্নাতে যাবে যাদের সাথে নবীর সম্পর্ক ভালো হবে না তারা জান্নাতে যাবে না জান্নাত পাবে না এরে নবীর উম্মতের দল কিভাবে নবীর সাথে সম্পর্কটা ভালো হবে জেনে নাও এই আজকের আমার নেমুয়া বাজার ফেনীর মানুষ মাইকের আওয়াজ পাইতেছেন রে বাবা কারণ আমার নবীর সাথে সম্পর্ক ভালো একদল বলে নবীর সাথে সম্পর্ক ভালো কেমন ভালো কয় দাঁড়ায়া বর্ষা পরে কয় আমার ইমান তো ঠিকই আছে এমন কথা কয় আছে নি কয় আমি দাঁড়ায়া বর্ষা করলে কি হইব আমার ইমান ঠিক আছে নবীর আশেকরা তো দাঁড়াইয়া বর্ষা করতে পারে না নামাজ ছাড়তে পারে না ব্যাপার দায় চলতে পারে না রে ভাই কারণ নবীর আশিক যারা হবে তারা আমার নবীর সুন্নত তরিকার আদর্শের মালাটা গলায় নিয়ে জিন্দেগিটা চালাবে এরে নবীর উম্মতের দল কেমন একজন নবী পাইলাম যেই নবীর ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে দিয়ে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার রাসূলকে আমার আল্লাহুল লিল আলামিন নবী পাইলাম যেই নবীর জিন্দেগিতে কোনদিন খানার জন্য এত পরিমাণ কষ্ট করে নাই কান্না করে নাই যেই নবীর জিন্দেগিতে ভালো জামা ভালো পোশাকের জন্য আল্লাহর দরবারে আরজি করে নাই যেই নবীর জিন্দেগিতে কোনদিন কাউকে একটা গালিও দেয় নাই একটা মিথ্যা কথা রাসূলের জীবনে বলে নাই সেই নবীকে মারার জন্য কত পরিকল্পনা কত ষড়যন্ত্র করলো কত কাফের বেঈমানেরা এমন একজন নবী পাইলাম রে বাবা যেই নবীর প্রেমে পাগল পারা হইয়া আমার আল্লাহ নিজ দরুদ সালাম জানাই আমরা উম্মত হইয়া ওই মায়ার নবীরে চিনলাম না কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো জানাইয়া দিলেন কুল কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহীম আল্লাহ রাব্বুল আলামিন ওই নবী বা নবীর সম্পর্কে আমার আল্লাহ বলে রাসূল আপনি জানাইয়া দেন কেউ যদি আমি আল্লাহকে পেতে চায় তারা যেন আমার রাসূলের আদর্শের মালা গলায় লাগাইয়া আমার নবীর এত্তেবা করে নেয়
আমার নবীর এতবা এবং অনুসরণ অনুকরণ করতে পারলেই আমার আল্লাহ পাওয়া সম্ভব হয়ে যাবে। যারা নবীর মাধ্যমে আল্লাহ পাবে তারা আমার আল্লাহর জান্নাত পেয়ে যাবে। আ ইমামুল আউয়ালিনা আল আখিরিন বহর সাদাকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখেরামাদ বুদে ফখরুল আউয়ালিন সদজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামার হে জমিন। খারাপ লাগে নবী মায়া নাই কি তোমার কেমন দুঃখ দাও যে আবার নবীর মায়া নাই কি তোমার কেমন দুঃখ দাও যে আবার দাম দাম শহীদ হইল উহুদের ময়দানে দাম দাম শহীদ হইল উহুদের ময়দানে নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে কেমন ইয়াতিম নবীজি মোর পিতা মাতা নাই যে তাহার কেমন ইয়াতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার তারপরে ও কত মারা মারলো কাফের দুশ্মনে তারপরে ও কত মারা মারলো কাফের দুশ্মনে নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে নবী বিনে কেউ তরানে ওয়ালা আছে নাকি? জোরে বলেন কবরে বুঝি আমার বাবা তোরাইয়া নিতে পারবে? হ্যাঁ জোরে বলেন কবর হাসর মিজান ফুলসিরাতে কে আমার সাথী হবে বলেন? একই আল্লাহ রাসূল কে আমার সাথী হবে? কারণ যেই মায়ার নবীর জিন্দেগি বর এত কান্নায় আর কান্নায় কাটাইয়া দিল যেই নবীর মা নাই বাবাও নাই ওই মায়ার নবী বাবা হারা যন্ত্র নাই মা হারা যন্ত্র নাই এত পরিমাণ কাঁদে নাই যেই পরিমাণ নবী গুনাগার উম্মতের মায়াই কেঁদেছে আজকে উম্মত হইয়া বুঝি ওই মায়ার নবীরে চিনলাম না। এরে নবীর উম্মতের দল যুগে যুগে কত কাফের বেঈমান বেদিনেরা আমার মায়ার নবীকে কত আঘাত কত কষ্ট দিলেন আমার মায়ার নবী এত আঘাত আর এত কষ্ট পাওয়ার পরেও একদিনের জন্য এক সেকেন্ডের জন্য গুনাগার উম্মতকে নবী ভুলে নাই। এরে বাবাজিরা কেমন একজন নবী পাইলাম আবু জাহেল বাটপার আমার নবীর দরবারে যাইয়া নবীরে ডাক দিয়া কয় ও মোহাম্মদ বল দেখি আমার হাতের মুষ্টির ভিতরে কি আছে? আল্লাহু আকবার। বলেন দেখি আমার নবী সব কিছুর খবর জানে কি জানে না? জানার ক্ষমতা এবং পাওয়ার বলেন দিয়েছেন কি? আল্লাহ যদি নবীরে জানার ক্ষমতা দেয় আমার আল্লাহ যদি আমার নবীরে আসমান জমিনটা ডাইলাও দিয়া দেয় বলেন দেখি আমার আল্লাহর কোনো লস হইব নি?
এরে নবীর উম্মতের দল আল্লাহ যদি নবীরে পাওয়ার দেয় তোমার কেন এত জ্বলে কারণ ওই নবীর ব্যাপারে তো আল্লাহ নিজে বললেন রহমাতুল লিল আলামিন আমার আল্লাহ হলেন গোটা জগতের রব রব্বুল আলামিন আর আমার নবীকে আমার আল্লাহ বানাইলেন রহমাতুল লিল আলামিন আবু জাহাল হাতের মুষ্টির ভিতরে কি জানি নিয়া নবীর দরবারে হাজির হয়ে গেল কিতাবে পাওয়া গেল হাতের মুষ্টির ভিতরে খেজুরের দানা কি জোরে বলেন মাঝে মধ্যে একটু আওয়াজ দিতে পারবেন নি খেজুরের দানা হাতের মুষ্টির ভিতরে আবু জাহাল লইয়া রহমাতুল্লিল আলামিনের সামনে দাঁড়াইয়া বলে মুহাম্মদ বলো দেখি আমার হাতের মুষ্টির ভিতরে কি আছে নবী আমার ডাক দিয়া বলে মনে মনে কয় চাচা জীবনে কত কিছুর প্রমাণ দেখাইলাম কোনো লাভ হইল না আবু জাহাল বলে মুহাম্মদ আমার হাতের মুষ্টির ভিতরে কি আছে যদি তুমি বলে দিতে পারো আমি আবু জাহাল আজকে তোমার কালেমা পড়ে ইসলাম গ্রহণ করব মুসলমান হয়ে যাব ইমান গ্রহণ করে নিব আমার নবী বলেন চাচা জীবনে এই গান কম শোনান নাই আপনি বলেছেন আকাশের চন্দ্র যদি দ্বিখণ্ড করে দুই ভাগ করে দেখাইতে পারি আপনি কালিমা পড়বেন কিন্তু না না আকাশের চন্দ্রটারে দ্বিখণ্ড বানাইয়া দেখাইয়া দিলাম ও চাচা আপনি একবারও আমার কালিমা পড়ে আপনি মুসলমান হইলেন না শুধু এখানেই শেষ না গর্তের ভিতর পড়ে গেলেন আমি নবী জন্য গর্ত করলেন গর্ত করে আমি নবীকে ফেলে দিবে আমি নবীকে ফালাইতে চাইয়া সেই গর্তের ভিতরে আপনি নিজেই পড়িয়া গেলেন ও চাচা কত রশি দিয়া কত কিছু দিয়া চেষ্টা করলো আপনি উঠতে পারেন না উঠানোর কোনো ব্যবস্থা নাই এত বড় গর্ত করলেন আমি নবীরে ফালাইয়া মারবেন কিন্তু যার জন্য গর্ত করলেন তারে তো মারতে পারলেন না বরং নিজে এই গর্তের ভিতরে পড়ে গেলেন শেষ পর্যন্ত আপনি ওয়াদা দিলেন মুহাম্মদ তুমি যদি গর্ত থেকে আমাকে উঠাইয়া দিতে পারো আমি তোমার কালেমা পড়ে ইসলাম গ্রহণ করব ঈমান গ্রহণ করে নিব চাচা আপনার গর্তের ভিতরে আমি হাতটা যখন একটু বুলাইয়া দিলাম আপনি সঙ্গে সঙ্গে গর্ত থেকে উঠে গেলেন তারপরেও আপনি আমার কালেমা পড়লেন না এখানেই সীমাবদ্ধ না রে ভাই ওই আমার মায়ার নবীকে এবার আবু জাহেল বলল ও চাচা ও ভাতিজা যদি তুমি ওই খেজুর গাছটারে তোমার হাতের ইশারা দিয়া তোমার কাছে এনে দেখাইতে পারো তোমার কালেমা পড়ে নিব আমার নবী বললেন ও ও আবু জাহাল আমি তোমার আজকে হাতের ইশারা দিয়া আমি খেজুর গাছ আনা লাগবে না তোমার একজন খাদেম তোমার একজন কর্মচারী দিয়া গিয়া খেজুর গাছের পাশে যাইয়া বলা যাইয়া বলো আমি মুহাম্মদ তারে ডাক দিছি খেজুর গাছ আমি নবীর নাম শোনা মাত্র গাইবিভাবে সামনে এসে হাজির হয়ে যাবে এমন এমন আশ্চর্য মুজেজা দেখানোর পরেও আপনি আমার কালিমা পড়েন নাই আজকে বুঝি শেষ পর্যন্ত বাকি রইল খেজুরের দানা আল্লাহু আকবার শেষ পর্যন্ত বুঝি খেজুরের দানা বাকি রইল খেজুরের দানা আবু জাহাল বলে মুহাম্মদ যদি বলতে পারো হাতের মুষ্টির ভিতরে কি তোমার কালিমা পড়ে নিব মায়ার নবী ডাক দিয়া বললেন রে ও আবু জাহাল তোমার হাতের মুষ্টির ভিতরে কি আছে আমি বলা লাগবে না তোমার হাতের মুষ্টির ভিতর থেকে আওয়াজ আসবে তোমার হাতের মুষ্টির এই খেজুরের দানা আমি মায়ার নবীর কালেমা পড়ে নিবি চিৎকার মেরে বলো সুবহানাল্লাহ আল্লাহর কি কুদরতের ফয়সালা খেজুরের দানা বলে উঠল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চিল্লায়া কি সুবহানাল্লাহ বলা যাবে না খেজুরের দানা হইয়া আমার মায়ার নবীরে চিনল আর আবু জাহিল্লা শয়তান কয় আয় হায় রে মুহাম্মদ তুমি এত বড় জাদুকর আগে জানতাম না
নাউজুবিল্লাহর আওয়াজ ফোহাড়ে রাইখে দেন। এরে নবীর উম্মতের দল, জানার নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান। আবু জাহেলও জানতো নবী আমার গোটা সৃষ্টি কুলের রহমত, আমার আল্লাহর প্রিয় হাবিব, কারণ দুনিয়ার কোন নবীকে আমার আল্লাহ রাসূলুল্লাহ বলে নাই, দুনিয়ার কোন নবী পয়গম্বরকে আমার আল্লাহ হাবিবুল্লাহ বলে নাই, দুনিয়ার কোন নবী পয়গম্বরকে রহমাতুল লিল আলামিন বলে নাই, সব লকব দিয়েছে আমার আল্লাহ একমাত্র আমার মায়ার নবী রে। নবী বিনে বান্দব কেহ না, হাই রে মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই, বলুন নবী বিনে বান্দব কেহ, মুমিন ভাই নবী বিনে আপন কেহ। ইয়া হাবলি উম্মতি কামদিলেন দিবানিশি, উম্মত সারা নবী কি চুইব জেনা, আল্লাহু আকবার। আর মহাব্বতে বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবলি উম্মতি কামদিলেন দিনের নবী, উম্মত সারা নবী কি চুইব জেনা, আমার নূর নবীকে জানের চাইতে অধিক ভালো নাবাসিলে, নূর নবীকে জানের চাইতে অধিক ভালো নাবাসিলে, দলিল কয় তাহার ঈমান না, হাই রে মুমিন ভাই নবী বিনে আপন কেহ নাই, হাহা নবী বিনে দরদি কেউ না, হাই রে মুমিন ভাই নবী সারা আপন কেহ নাই। চিৎকার মেরে বলো আল্লাহু আকবার, একটু উচ্চ আওয়াজে বলো ইয়া রাসূলুল্লাহ, আর একটু মহাব্বতে বলো ইয়া আউলিয়া আল্লাহ। এরে নবীর উম্মতের দল, এই জন্য বলবো আমার নবীকে নিজের জানের চাইতে অধিক ভালো না বাসতে পারলে তোমার ঈমান পরিপূর্ণ হবে না। আল্লাহ মানার নাম ঈমান নয়, নবী মানার নাম হলো ঈমান। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহকে তো সবাই মানে, হিন্দুরাও জানে আল্লাহ একজন আছে, ইহুদি খ্রিস্টানরাও জানে আল্লাহ একজন আছে, আল্লাহকে তো ফেরাউন মানত, আল্লাহকে তো আবু জাহেল মানত, জানে আল্লাহ নামের একজন আছে, কারণ সে আল্লাহর সাথে কারো শরীক নাই, আমার সৃষ্টি করেছে আমার আল্লাহ, কিন্তু আমার নবীকে না মানার কারণে তারা বেঈমান হয়ে গেল। এরে নবীর উম্মতের দল, এই জন্য কবিরা বলে আল্লাহ মানা নবী মানা নয়, আমার নবী মানলে আল্লাহ মানা হয়, বলি আল্লাহ মানা নবী মানা নয়, আমার নবী মানলে আল্লাহ মানা হয়, নবীজির খুশিতে আল্লাহ খুশি হয়, নবীজির রাজিতে আল্লাহ রাজি হয়, আল্লাহ মানা নবী মানা নয়, আমার নবী মানলে আল্লাহ মানা হয়। চিল্লে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ মানলে আল্লাহ মানা হবে, কিন্তু নবী মানা না মানলে আমার আল্লাহকেও মানা হবে না। এরা নবীর উম্মতের দল,
এই জন্য বলবো কেমন একজন নবী পাইলাম রে বাবা যেই মায়ার নবী রাত্র গভীর হয়ে যায় ঘর থেকে আরামের বিছানা থেকে উঠিয়া জান্নাতুল বাকির কিনারায় যায় যাইয়া মায়ার নবী চোখের পানি মোবারক সেরে সেরে কান্না করে আম্মা জানা আয়েশা সিদ্দিকা চিন্তায় পড়ে গেল এই রাত্রিবেলা মায়ার নবী কই এবার আম্মা জান আয়েশা সিদ্দিকাও শোয়া থেকে উঠিয়া মায়ার নবীর পেছন পেছন অনেক দূর থেকে নবীকে লক্ষ্য করতেছে মায়ার নবী কই যান যাইয়া তাকাইয়া দেখে আম্মা জান ভাবছে মায়ার নবী বুঝি অন্য বিবির ঘরে গেল আমার মায়ার নবী বুঝি অন্য কোন বিবির ঘরে যাবে আর আম্মা জান আয়েশা সিদ্দিকা মনে মনে ভাবতে ভাবতে নবীর পেছন পেছন যায় তাকাইয়া দেখে নারে না না আমার মায়ার নবী জান্নাতুল বাকির কিনারায় দাঁড়াইয়া দাঁড়াইয়া দুটো হাত উঠাইয়া চোখের পানি মোবারক সেরে সেরে কান্না করে আমার মায়ার নবী চোখের পানি মোবারক সেরে এত পরিমাণ কান্না করেছে নিজের চিন্তায় নবী এত কাঁদে নাই আমার মায়ার নবী নিজের চিন্তায় এত পরিমাণ কাঁদে নাই যেই চিন্তা যেই পরিমাণ আমার নবী গুনাগার উম্মতের মায়ায় কাঁদলেন এরে নবীর উম্মতের দল আজ অব্দি পর্যন্ত ওই মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী আমার সোনার মদিনার সবুজ গম্বুজের নিচে শুয়ে শুয়ে দুটো চোখের পানি মোবারক সেরে সেরে কান্না করে আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ও মায়ার নবী আপনি কেন এত পরিমাণ চোখের পানি মোবারক সেরে কান্না করে খানার চিন্তায় টাকার চিন্তায় ভালো বাড়ি ভালো বিছানার চিন্তায় মায়ার নবী ডাক দিয়া বললেন নারে আয়েশা না আমি ভালো খানার জন্য কাঁদি না আমি ভালো পোশাকের জন্য কাঁদি না ভালো বাড়ির জন্য কাঁদি না আমি একটা জুব্বা একটা কাপড় একটা পাঞ্জাবি তালি দিয়া দিয়া সেলাই করে করে পরি তাতেও আমার মনে কোনো দুঃখ নাই এরে নবীর উম্মতের দল নতুন নতুন জামা লাগাই আপনি আমি চলাফেরা করি ভালো ভালো আইরন করা কাপড় পরি কিন্তু মায়ার নবী এমন পাঞ্জাবি লাগাইয়া জীবনটা কাটাইল নবীর পাঞ্জাবিটা যখন ছিঁড়ে গেল একটু সেলাই ছুটে গেল আমার মায়ার নবী তালি দিয়া দিয়া জুব্বা পরতো ভালো কোনো খানাও মায়ার নবীর নাই ওই মায়ার নবী তিন দিন হইয়া যায় ওই নবী আমার খেজুরের দানা খাইয়া পেটের খিদা নিবারণ করছে কোনোদিন ভালো খানাও মন মতো নবী খায় না এরে বাবাজিরা মায়ার নবী চোখের পানি মোবারক সেরে সেরে কান্না করে আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আপনি বুঝি ভালো খানা না এই জন্য কাঁদেন আমার নবী বলে নারে আয়েশা না ও মায়ার নবী আপনি বুঝি খেজুর পাতার ছাউনি দিয়া ঘর বানাইয়া আজকে এই ঘরের ভিতরে আপনাকে নিয়ে আমি জীবন যাপন করি ইয়া রাসূলুল্লাহ আপনি বুঝি এই জন্য চোখের পানি মোবারক সেরে সেরে কান্না করি আমার নবী বলেন না এরে আয়েশা আমি আমি কেন কাঁদি জানো একমাত্র আমার গুনাহগার উম্মতের মায়া কারণ পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার কোন উম্মত যখন আমি নবীকে ইয়া রাসূলুল্লাহ বলিয়া ডাক দেয় আমি নবী আমার ওই উম্মতের বলতে পারি না কারণ আমার উম্মতেরা আমি নবীর প্রেমে যখন পাগল পারা হইয়া যায় আমি মায়ার নবী আমার ওই উম্মতের মদিনা থেকে চিনতে পারি এরে নবীর উম্মতের দল যেই মায়ার নবী জিন্দেগিটা কাটাইয়া দিলেন গুনাহগার উম্মতের চিন্তায় কেমন একজন নবী পাইলাম রে ভাই
দিলটারে নরম বানাইয়া যদি ওই মায়ার নবীর মহব্বতে এক জাররা চোখের পানি ছেড়ে দিতে পারো, চোখের পানিটা গালবে জমিনে পড়তে দেরি হবে। এই এক জাররা চোখের পানি এই ময়দান থেকে আমার আল্লাহ খালি ফিরাইয়া দিবে না। এরে যুবক ভাই ও মুরব্বী বাবারা, ও আমার যুবক ভাইরা, মনটা কি চায় না সেই মায়ার নবী তোমার আমার চিন্তায় এত পরিমাণ কান্না করে, মনটা কি চায় না ওই মায়ার নবী সুন্নত তরিকার আমল চালাইয়া যাইবা। ও যুবক আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, আজকে আমিও যুবক এর নবীর আসে আমার দাড়ির দিকে তাকাও, পাগড়ির দিকে তাকাও, জুব্বার দিকে তাকাও, দাড়ি রাখার কারণে যৌবন কমে নাই রে ভাই। আজকে নবীর সুন্নত তরিকার আমল করি বলে হাজার হাজার মানুষ এত সম্মান করে। এরে বাবারা আমি এই ময়দানের যোগ্য না রে বাবা, এই স্টেজ এই মঞ্চের যোগ্য না রে ভাই। এরে নবীর উম্মতের দল, আমার বাবার বয়সী, দাদার বয়সী, কত দাড়ি পাটনা মুরব্বী বাবারা এই ময়দানে বসে আছে, টাকার জন্য না, খানার জন্য না, একমাত্র মায়ার নবীর মহাব্বতে। এরে নবীর উম্মতের দল, আজকে নবীর সুন্নত তরিকার আদর্শের মালাটা গলায় লাগায় জিন্দেগি চালাই, নামাজ সারি না, বেপর্দায় চলি না, কেন জানো, একমাত্র আল্লাহর ভয় আর আমার মায়ার নবীর মহাব্বত। মনটা কি চায় না রে বাবা নবীর সুন্নতের দাড়িটারে লম্বা বানাইবা, মনটা কি চায় না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আমল করবা। সামনে আসছে মাহে রমজান মাস, এটা একটা সিয়াম সাধনার মাস। এই যে সামনে মাহে রমজানে অনেক ভাইরা আছে রোজা রাখে না, খাওয়ার বেলায় এক নাম্বার সিরিয়ালে, রোজা রাখার বেলায় তারে খুঁজেও পাওয়া যায় না। এরে বাবারাও এগারোটা মাস বড় বংশং করে কাটাইয়া দিলা, উল্টা পাল্টা চলে কাটাইছো, এই রমজান মাস তো এমনও হতে পারে এই বছর যদিও পাও আগামীতে পাইতে নাও পারো রে বাবা। এরে নবীর উম্মতের দল, ও যুবক ভাই মনটারে দিলটারে নরম বানাইয়া বসে যাও। এই দুনিয়া কিছুই না রে বাবা, দুনিয়ার মায়া ছেড়ে অন্ধকার কবরে যেদিন যাইবি, তুমি সুন্নি না ওয়াহাবি, খারিজি না রাফিজি, এমন কোন প্রশ্ন করা হবে না। অন্ধকার কবরে তিনটা প্রশ্ন করা হবে, তিনটা প্রশ্নের জবাব যদি দিতে পারো কিভাবে দিবা, ইমানদার যদি হইতে পারো, মদিনার নবীর সাথে যদি সম্পর্কটা গভীর করে নিতে পারো, তাইলেই তুমি প্রশ্নের উত্তর সহজ হয়ে যাবে। আর যদি তুমি বেঈমান হইয়া কবরে যাও, ওই কবরে দুপাশের মাটির চাপে পাজুরের হাড় গুড়গুলো ঠাস ঠাস করে ফেটে যাবে। এরে নবীর উম্মতের দল, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, পৃথিবীর প্রত্যেকটা প্রাণী মরণশীল, একদিন আগে একদিন পরে আমার আপনার মরণ হয়ে যাবে রে বাবা। এই সামনে রমজান মাসে বহু বায়রা আছো, সেহেরির সময় খাইলা কিন্তু সারা দিন রোজা রাখলা না, সিয়াম সাধনার মাস, একটা মাসে যারা এই সাধনা পরিপূর্ণ করে নিবে, আমার রব্বুল আলামিন জানাইয়া দিল এক মাসের বরকতে আমার আল্লাহ তার পূর্বের এক বছরের গুনাগুলো মাফ করে দিবে। এই রমজান মাস সামনে আসতেছে, রমজান মাসে রোজা রাখা দরকার আছে না নাই বলেন, জোরে বলেন আছে না নাই, কাকে কে রাজি আছে দুটো হাত উঠাই আল্লাহরে দেখাও, নারায়ে তাকবীর, নারায়ে রিসালা, আহলে সুন্নাত ওয়াল জামাত, হাত নামান।
ए अल्लाह तुम्हार बंदा रहा दुटाइलो अल्लाह सामने रमजान मासे रोजा रखबे ओ अल्लाह तुमी आमादेर हायातेर सीमाना बाड़ाइया दाओ जेन आमरा सामने 30टा रोजा रखते पारि सही सलामते एवं जेन तुम्हार आमल करते पारि नेक आमल करे जिंदगीटा चालाइते पारि तुमी कबूल आर मंजूर करे नाओ आमीन এরে নবীর উম্মতের দল এই জন্য বাবা বেশি লম্বা করব না হয়তো রাত 12টার পরে মাহফিল শেষ হয়ে যাবে এরে নবীর আশিকের দল একটু দিলটারে নরম বানাইয়া বসিয়া যাও আজকে এই ময়দানে যারা উপস্থিত হয়ে গেছো আমার মন থেকে আমি দোয়া করব আল্লাহ এই ময়দানের একটা মানুষকেও তুমি খালি ফিরাইয়া দিও না রে মালিক নিষ্পাপ বানাইয়া প্রত্যেকটা বান্দা বান্দিকে তুমি গড়ে ফিরাইয়া দাও আমিন এরে বাবাজিরা এই দিনের জন্য কত কষ্ট করে গেল আমার মায়ার নবী এই দিন কায়েমের জন্য মায়ার নবীর জিন্দেগিতে কত রাত যায় দিন যায় খানাও নাই ঘুমও নাই কত কাফের বেঈমানদের কাছে মায়ার নবী দিন প্রচার করার জন্য কত কষ্ট করেছে কত মার খেয়েছে এরে বাবারা এই সুন্দর ইসলামকে আমার নবী কায়েম করে গেল আমাদের হাতে আমানত দিয়া গেল আজকে ওই মায়ার নবীর দেওয়া ইসলাম পাইয়া এই আমানতকে আমরা খেয়ানত করতেছি এরে নবীর উম্মতের দল আজকে এই ময়দানে আমরা যারা বসলাম চিরকাল তো দুনিয়ায় থাকার জন্য আসি নাই রে বাবা ওই মায়ার নবীর আমানতকে কেন খেয়ানত করা জীবনে কত মানুষের মৃত্যু দেখলাম রে ভাই আমার জীবনে রাস্তায় চলতে ফিরতে বাংলাদেশে প্রায় জেলায় আমার প্রোগ্রামগুলো আমি করি উত্তরবঙ্গ বলো দক্ষিণবঙ্গ বলো সিলেট বলো এইদিকে আপনাদের চট্টগ্রাম ফেনী সহ অনেক জায়গায় প্রোগ্রাম করেছি জীবনে কত অ্যাক্সিডেন্ট সামনে দেখলাম রে বাবা এমনও দিন যায় কত অ্যাক্সিডেন্ট করে গাড়িও নাই গাড়ির মালিকও নাই এরে ভাই কেন এই তাকাব্বুরি আর অহংকার আর বড়াই করো কি লাভ হবে কারণ মরণ তো হয়ে যাবে এমন মরণ দেখেছি মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে চোখগুলো গলে গলে পড়ে রইল মাথার মস্তিষ্কটা ফেটে গেল এরে নবীর উম্মতের দল মাথার মস্তিষ্কগুলো পর্যন্ত গলে গলে জমিনে পড়ে রইল এমন মৃত্যুও দেখেছি মানুষ দুনিয়ায় কি কিসের এত অহংকার আর কিসের এত তাকাব্বরি করো মরণ কোথায় কিভাবে হবে দুনিয়ার কেউ জানে না বলেন জানেন কি এরে নবীর উম্মতের দল ইমানদাররা জান্নাতে যাবে তবে জান্নাতে যাওয়ার জন্য রসূলের সুন্নত তরিকার আমল করে করে তওবার নিয়তে আল্লাহর দরবারে খাটি দিলে যদি বলার মতো বলতে পারো চাওয়ার মতো চাইতে পারো ও আল্লাহ এমন অন্যায় করেছি আমার মা জানে না বাবা জানে না এমন গুনাহ করেছি আমার ভাই জানে না আমার বন্ধুরা কেউ জানে না রে আল্লাহ এমন গুনাহ করেছি আমার আত্মীয় স্বজন আশপড়োশিরা কেউ জানে না তুমি তো জানার বাকি নাই রে আল্লাহ ও আল্লাহ তুমি আমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলি মাফ করে দাও এক জাররা গুনাহগার হইয়া যদি কবরে যাও এরে বাবা ওই কবরে দুপাশের মাটির চাপে পাজরের হাড় গোড়গুলো ঠাস ঠাস করে বেটে যাবে তিনটা প্রশ্ন হবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রসুলের পরিচয় দাও যদি তুমি ইমানদার হও তুমি আরবি পড়তে জানো না কোরআন পড়তে জানো না প্রশ্ন তোমার মুখস্থ করা লাগবে না ইমানদার যদি হও প্রশ্নের উত্তর তোমার অটোমেটিক জবানে রেডি হয়ে যাবে আর যদি
তুমি বেঈমান হও, বেঈমানের কবরে প্রশ্নের জবাব কি দিবা? উত্তর তো দিতে পারবি না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ফেরেশতাকে বলবে, এরে ফেরেশতার দল জান্নাতীদের কবরের ভিতরে একটা সুরঙ্গ রাস্তা করে দাও, জান্নাতের রাস্তা, তাদের কবরে জান্নাতের খাবার দিয়া দাও, আর যারা জাহান্নামী হবে তাদের কবরের ভিতরে আমার আল্লাহ সাপ বিচ্ছুর ঘর বানাইয়া দিবে।